হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে দেখাবো বিজ্ঞানসম্মতভাবে পায়ের সাহায্যে কীভাবে পাওয়ার শুটিং করতে হয়। যারা দূর দূরান্ত থাকেন, ভালো কোচের কাছে যাওয়া এবং কোনো ফুটবল একাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ ও সামর্থ্য কোনোটাই নেই, তাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা ভিডিও দেখে অনলাইন থেকে খেলা শিখতে চান, তাদের জন্য এটা একটা বড় সহায়ক হিসেবে কাজ করবে। যারা আজকে আমাদের চ্যানেল নতুন আছেন, আরও এ ধরনের ভিডিও দেখতে চান, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রথমে একটি কথা বলতে হয় যে ফুটবল খেলা একটা বায়োমেকানিক্যাল এবং বিজ্ঞানসম্মত খেলা, তবে মাঠে নামার পূর্বে কিছুক্ষণ ওয়ার্ম আপ করে নেওয়াটা যথেষ্ট ভালো। আর বলের উপর সজাগ দৃষ্টি এবং সংযোজন থাকতে হবে মনের সাথে। বলের পাশে নন স্ট্রাইকিং ফুট রেখে পিছন থেকে স্ট্রাইকিং ফুটের যে স্থানে ফিতা বাঁধা থাকে, লেস থাকে, সে স্থান দিয়ে বলে মাঝ বরাবর আঘাত করতে হয়। পাটা পিছন থেকে যত বেশি আনা যায় তত বেশি বলের জোর হবে এবং কি গতি পাবে। আবার বলছি, বলের মিডিল সাইডে পা পিছন থেকে এনে যত জোরে আঘাত করতে পারেন সেই শুটিংটা তত বেশি গতি পাবে এবং কি লক্ষ্যের দিকে চলে যাবে। অর্থাৎ বাম পা বলের পাশে রেখে ডান পা দিয়ে বুটের যে লেস দিয়ে সেই লেজের মাঝখান দিয়ে শুটিং করতে হবে। সেক্ষেত্রে স্ট্রাইকিং ফুটের আঙ্গুল যেন গোল পোস্টের দিকে থাকে, অর্থাৎ আপনার গোল বা লক্ষ্যের দিকে থাকে। আপনি যেদিকে বলটা মারবেন সেদিকে যেন আপনার, আর বলের মিডিল সাইডে আঘাত করলে বল জোরে যাবে। এটা হলো বায়োমেকানিক্যাল একটা বিজ্ঞানসম্মত দিক। সেই সাথে মাটিকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, আর তাহলে আপনার মধ্যে পাওয়ার শুটিং কৌশলটা সহজে আয়ত্তে আসবে। যখন একজন প্লেয়ারের মধ্যে এই শুটিং করে সে গোল দিতে পারে, তখন তার ভিতরে একটা রিদম এবং একটি মনোবল বেড়ে যায়। ভালো মানের ফুটবলার হওয়ার জন্য পাওয়ার শুটিং জানাটা খুবই জরুরি। লুবিয়ার্স, ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন আর সকলের মাঝে ভিডিওটি ছড়িয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।